এবং ইউসিবি ব্যাংকের পক্ষ থেকে আপনাদের এই যে ওষুধের যে ভ্যাকসিন দেওয়া হবে এটা আমাদের ব্যাংকের পক্ষ থেকে ফ্রি দেওয়া হচ্ছে। তাই উপজেলার মধ্যে আশুলিয়া গ্রামডাই প্রথম, সেটাও কি ভালো ম্যাডাম না বলেন কি ভালো ভালো না? সেই হিসেবে যে পিপিআর রোগটা হয়, যদিও কিছুদিন আগে কিন্তু আমরা সারা আমাদের ধামরাই উপজেলাতে কিন্তু পিপিআর ভ্যাকসিন করা হয়েছে, যেগুলো বাদ পড়েছে আমাদের যে সমস্ত ছাগল সেগুলো আমরা আজকে পিপিআর ভ্যাকসিনটা করে দিব। পাশাপাশি আমরা কিছু ওষুধ কিন্তু প্রাথমিক পর্যায়ে কিছু ওষুধ দিয়েছি। এখন হচ্ছে আমাদের যার কি কি সমস্যা বা কার কি রোগ আমরা করব, এবং ওই যে আমরা যে একটা লিস্ট করেছি না নাম, তো নাম ধরে ধরে আমরা কিন্তু এখন ডেকে ডেকে আমাদের যার যে সমস্যা আছে সেই সমস্যা অনুযায়ী কিন্তু কি করবো আমরা, আমরা আপনাদের চিকিৎসা সেবাটা দিব। আমি কিন্তু অন্য গ্রামে কথা বলেছিলাম, বলছে না এই গ্রামটাই ভালো, এই গ্রামের মানুষ অনেক গরু ছাগল ভেড়া ওরা পালন, প্রেসক্রিপশন করবেন কোন রোগের কি চিকিৎসা কোন রোগের কি ঔষধ সেটা কিন্তু ফ্রি। আপনাদের এই আশুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় যে হচ্ছে এটা আমাদের উপজেলার পশু, এরকম আপনাদেরকে ডাকা আপনাদেরকে চিনি না, একজন মানুষকে মাইকিং করা, সেই ক্ষেত্রে ধামরাই পশু হাসপাতালের যারা আছেন এখানে ডাক্তার সাহেবরা আছেন, তারপরে এরপরে যদি কোনো সাহায্য লাগে সেলিম সাহেব আছেন, আপনি উপজেলায় যে পশু হাসপাতাল আছে ওইখানে গেলে কিন্তু সে সে সর্বাত্মক সহযোগিতা করে। আমি এখানে কিছুই করি না, আমি শুধু বলছি ভাই আমাকে এই প্রোগ্রামটা করে দেন, কিভাবে করবেন আমি জানি না, কারণ আপনাদেরকে আমি চিনি না, এই ওষুধ কিভাবে কিনতে হবে। আমি পরিচয় দিচ্ছি, আমি ডাক্তার মোহাম্মদ সেলিম খান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ধামরাই। এটা অর্ধেক করে খাওয়াবেন, কই লোকটা কই, এ ভাই কই, যে সিলেকশন করা হয়েছে সেটা হলো আমাদের ধামরাই উপজেলার যে পশু সম্পদ কর্মকর্তা হেড আছেন। সারা বাংলাদেশে আমি বলবো যে সব জায়গাতেই কুড়া লোক রয়েছে, তো কিন্তু আমাদের সদরেও প্রচুর, তো এই জন্য শৃঙ্খল ভাবে আপনাদের কাছে অনুরোধ যে কি সুশৃঙ্খল ভাবে আপনারা ওষুধপত্র নেবেন, কারণ বিশৃঙ্খলা করা যাবে না, বিশৃঙ্খলা এলোমেলো হয়ে যাবে সবকিছুই। আর ধন্যবাদ সবাইকে, চিনি চিনি আমার শুনে আমি একটা কথা বলি, কাজটা শেষ করি। ছাগল আছে, মুরগি।